हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा केमन आछो? आमि खूब खूब भालो आछि। आज के रविवार, आज के आमि आबार चले जाच्छि गैलप स्ट्रीटे। प्रत्येक रविवार जेमन आमि गैलप स्ट्रीटे जावार जोन्नो वेट करी, आमि जानी जे तुम्हराओ आमार ई गैलप स्ट्रीटेर भिडियो देखार जोन्नो वेट करो। तो चलो तारातारी चले जाई। देखो एखन 6:29 बजे, अनेक तातारी किन्तु आजके आमरा चले एसेछि गैलप स्ट्रीटे। एई हार्बसेट दोकानटा थेके रोजमेरि गाच नेवार कथा छिलो, किन्तु दुःखेर विषय आमि आजकेओ रोजमेरि गाछटा पाइनि। तो उनी बोलेछेन बुधवार बृहस्पतिवार नागाद ओनाके फोन करते, ताहले उनी नेक्स्ट रविवार आमाके रोजमेरि गाछटा एने देबेन। रोजमेरि गाछटा किन्तु आमाके नितेई हबे, ओटा नेवार आमार भीषण इच्छा। आर ओटा एकबार निले ना ओखान थेके काटिंग करे करे अनेक गाछ करे नेवा जाबे। आर एखान थेके आमि एकटा मिन्टो नेबो, मिन्टटाओ खूब भालो छिलो। आमि एकाबारेई दुटो गाछ नेबो आर एकटा भिंगोराज गाछ नेबो। आर মাম্পি, তুমি আমাকে সাকুলেন্ট দেখাবে দেখতে বলেছিলে, তো সাকুলেন্ট দেখো তোমার জন্য দেখাচ্ছি। ছোটগুলো 60, বড়গুলো 100। ওই ক্যাকটাস টাইপেরটা 800 টাকা। মাম্পি, তুমি শুনলে তো, ছোট সাকুলেন্টগুলো 60 আর মাঝারিটা 80 আর বড়টা 100 করে চাইছিল, আর একদম বড় যেটা সেটা কিন্তু 200 করে চাইছিল। এখানে অ্যাডেনিয়াম গাছগুলো দেখো কি সুন্দর ছিল। ব্রাইট রেড কালারেরও ছিল, একটা লাইট পিঙ্ক কালারেরও ছিল। তো অ্যাডেনিয়ামগুলোর দাম চাইছিল 400-500 করে। পিস লিলিও আছে, পিস লিলিও কিন্তু 400-450 করে চাইছিল। এখানে জবাগুলো দেখছো, জবাগুলো কিন্তু এক একটা 80-100 করে দাম আছে। এগুলো কিন্তু হাইব্রিড জবা, আর দেশি জবাগুলো 50 টাকা, 20 টাকা, 30 টাকা এরম করে দাম ছিল। এই দোকানগুলোটাতে লেবু গাছগুলো খুব সুন্দর ছিল, অনেক লেবু হয়েও আছে। কিন্তু কি বলতো, ফ্ল্যাটে ছোট ব্যালকনিতে না এই লেবু গাছগুলো নেওয়া যায় না, লেবুতে যেহেতু কাঁটা থাকে। আমার যদি ছাদে বা যদি বাগান করা একটা জায়গা থাকতো আমি অবশ্যই লেবু গাছগুলো নিতাম। মাম্পি, এখানেও স্যাকুল্যান্ট আছে, এখানেও কিন্তু 80-100-150 করে দাম। গ্যালপ স্ট্রিটে কিন্তু জবা গাছের প্রচুর কালেকশন আছে, ছোট বড় মাঝারি সব রকমের জবা। একদম বড় হাইব্রিড জবাগুলো কিন্তু 100-150-200 করে দাম, আর ছোটগুলোর কিন্তু একটুখানি কম দাম। আর একদম দেশি জবাগুলো কিন্তু 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে। এখানে কোলিয়াসগুলো আছে, কোলিয়াসগুলো দেখো 80-100 টাকাগুলো 100 টাকা করে চাইছিল। আজকে আমরা এমন টাইমে হাটে এসেছি অর্ধেক দোকান বসেইনি, সবে দোকানগুলো লাগানো শুরু হয়েছে। আমরা এই দিদিটার দোকানে চলে এসেছি। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ওয়াটার স্প্রে বোতল এখান থেকে একটা নিয়ে গেছিলাম, আর একটা ওই গাছের কাটিং করার ইয়ে একটা নিয়ে গেছিলাম। তো এখান থেকে আজকে ওই মাটিগুলো কোড়ানোর যে এগুলো পাওয়া যায় না, এগুলোকে কী বলে আমি ঠিক বলতে পারছি না, তো ওইগুলো একটা নিলাম। আর একটা ওই দুটো ইয়ের মতন আছে, ওটাও নিলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই স্প্রে বোতলগুলো কিন্তু বিভিন্ন দামের ছিল, 300, 200, 100, নানা রকম দামের। যেরকম কোয়ালিটি দামও কিন্তু সেই রকম। স্বাগতা, আমি এই দোকানে গ্রো ব্যাগগুলোর কথা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সকালবেলা যেহেতু ইনি দোকানটা এখনও পেতে উঠতে পারেননি সেজন্য উনি দেখাতে পারেননি, কিন্তু ওনার কাছ থেকে আমি দামগুলো জেনে নিয়েছি। যেগুলো 6 ইঞ্চির সেগুলো হচ্ছে 5 টাকা, যেগুলো 8 ইঞ্চির সেগুলো হচ্ছে 7 টাকা। এরম করে অনেক ইঞ্চি ওয়াইজ তো দাম হয়। আর তুমি জিজ্ঞাসা করেছিলে যদি বাল্কে নাও তাহলে কি অনেকটা কম পড়বে, তো উনি বললেন যে হ্যাঁ, যদি ডজন ডজন নেওয়া হয় তাহলে প্রতি ডজনে 5-10 টাকা করে উনি কমিয়ে দেবে। এত সকালবেলা হাটটা কিন্তু একটুখানি ফাঁকা ফাঁকাই ছিল, মাছের দিকটা পাখির দিকটা একটু ভিড় ছিল, কিন্তু গাছের দিকটা সেরকম করে কিন্তু ভিড় ছিল না। একটু বেলা হতেই কিন্তু এর রূপ একদম পাল্টে যাবে, তখন আর হাঁটার জায়গা থাকে না।
এতদিন ধরে হাটে আসছি, এই এতগুলো মাটির টবের দোকান পরপর কিন্তু আমি চোখেই দেখতে পাইনি। আসলে সকালের দিকে মানে বেলার দিকটাতে ভিড় প্রচুর হয়, তো আমরা আসি 8টা 9টার সময়, পুরো জায়গাগুলো ভর্তি থাকে, এত ভ্যান যায় গাড়ি যায়, ঠিক মতন দেখাই যায় না। আজকে যেহেতু ফাঁকা তাই দেখতে পারলাম মাটির টবের এতগুলো দোকান বসে। দাদা এগুলো কি গাছ গো? এই যে এগুলো এগুলো কি দাম আছে? 70 টাকা? এগুলো কি, এগুলো কি গাছ? এগুলো তো রঙ্গন না, পেন্টাস। সুন্দর না, ছোট ছোট ফুল রঙ্গনের মতো। অনেক বড় হয় গাছ কিন্তু। বগনভিলিয়া পিঙ্কটা কি দাম আছে গো? 300 টাকা অনেকগুলো। ওটা কি দেশি পিস? অ্যান্থেনিয়ামগুলো কি সুন্দর দেখতে, কিন্তু দাম অনেক চাইছে, 500-600 করে। কত করে দাদা? ওই জন্য আজকে অ্যান্থেনিয়াম নিচ্ছি না, দেখি অন্য একদিন নেব। সিডেনিয়াম গুলো কি দাম আছে গো? এই এগুলো 600 টাকা। আর এটা কি গাছ গো? দারুণ দেখতে না? ঘন ফুল দেখে নাও। ঘন ফুল অরেঞ্জটা, হ্যাঁ এটা কি সারা বছর ফুল হবে গো? গাছটা ছাড় দিও না, আর ফুল গাছটা ফুল ফুল না দেখুন, গাছটা সম্ভব করে গাছটা মেইনটেইন করব কি করে? কি কি মেইনটেইন? টবে লাগাবেন তো? হ্যাঁ টবে, টবে গিয়ে দিন চিনে রেখে টবে দেবেন, ঠিক আছে? সাত দিন পর টবে, চার দিন পর টবে দেবো। আচ্ছা, এই টবে কি নতুন মাটিতে দেবো না এই মাটিটা দিয়েই লাগাবো? এই টবে তো অন্য কোনো মাটি দিতেই হবে, টবে ভরবে না, অল্প করে মাটি দিবে। এই রোদে তো রাখতে পারবো। এই জবা দুটো নিলাম, এই দুটোর দাম নিল কিন্তু 180 করে। পাতাগুলো দেখো পুরো ভেলভেটের মতন, এই জন্য আমি মেনটেন্যান্সের কথা জিজ্ঞাসা করলাম। ওগুলোর দাম কি আছে? ওই রেড কালারেরটা এইটা আছে 150 করে। আচ্ছা, এইটা আছে 300, এইটা যে দেখুন ওইখানটা আছে ওগুলো 150 করে। আচ্ছা, আর এখানটা এগুলো আছে 300, এটা আছে 500। ও ভাই, এগুলো রোদে রাখা যাবে? না রোদে না, একটু রোদে না না এদিক দিয়ে আছে। সকালবেলা প্রথমে এসেই এই কাকুটাকে আমরা খুঁজছিলাম, ইনি কিন্তু একেবারে যেখানে হাটে বাইকগুলো পার্কিং করে সেগুলি থেকে বেরিয়েই একদম ডান দিকে বসেন, তো যেখানে মাছগুলো বসে সেখানেই উনি বসেন। তো এই কাকুটা তখন দেখলাম আসেনি, আমরা ভাবলাম আজকে উনি আসবেন না, তো বেরানোর সময় দেখছি যে উনি এসছেন, সবে দোকান পাচ্ছেন। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, করে তারপরে এখান থেকে গাছগুলো নিয়েছি। আচ্ছা আচ্ছা।
বড় গাছগুলোর দাম 300 করে আর ছোট গাছগুলোর দাম কিন্তু 250 করে। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এই গাছগুলোর মধ্যে নাম্বারিং কেন করা, তো আজকে আমি ব্যাপারটা জানলাম যে নাম্বারিং দেওয়া আছে এই ফুলের কালারগুলোর জন্য। তো একটা ক্যাটালগ আছে, সেই ক্যাটালগে নাম্বারিং করে দেওয়া আছে। সেই ক্যাটালগ দেখলে তোমরা বুঝতে পারবে যে এই গাছটাতে কী কালারের ফুল হতে পারে। তো আজকে আমরা দুটো নিয়েছি আর 218টা অন্য একজন নিলেন, তো উনি নিলেন বলে আমরা আর নিলাম না। তো নেক্সট দিন কাকুকে বলেছি 218টা আমাকে কিন্তু একবার এনে দিও। এই গাছগুলোর প্লাস পয়েন্ট কী বলো তো, সারা বছর এই গাছগুলোতে ফুল হয় আর এই গাছগুলো কিন্তু আউটডোরে রাখা যায়, মানে রোদেতেও রাখতে পারবে। আমার ঘরে ইনডোর প্লান্ট ভর্তি হয়ে গেছে, তাই এখন আমার দরকার যে রোদে রাখার গাছ সেগুলো, কারণ ব্যালকনিতে আমার এত রোদ আসে ইনডোর প্লান্টগুলো আমি ব্যালকনিতে রাখতে পারবো না, সেগুলো আমার ঘরে ডাইনিংয়ে বা অন্য কোথাও রাখতে হবে। তাই জন্য আমার এখন এমন গাছের দরকার যেই গাছগুলোকে আমি আমার ব্যালকনিতে বা জানলাতে দিতে পারবো, যেগুলোতে রোদ সহ্য হবে। তো আমার জানলার ব্যালকনি থেকে এত রোদ আসে, একটা ইনডোর প্লান্টও আমি ওখানে দিতে পারবো না। আমরা এই কাকুর দোকানে গাছটা দেখতে দেখতে কাকু তখন আমাদের কাকুর মোবাইল থেকে কিছু গাছের ছবি দেখালেন, কিছু নাম্বার দেখালেন আর একটা ক্যাটালগ দিলেন। সেই ক্যাটালগ থেকে কিন্তু আমরা ফুলগুলোকে দেখে দেখে নাম্বারগুলোকে দেখলাম, দেখে গাছগুলোকে চুজ করলাম। তো ওইগুলো করতে গিয়ে ক্যামেরাটা যে আমার হাতে অন আছে সেইটাই আমি ভুলে গেছি। তো যেই জন্য দেখছো তিরিং বিরিং করে ক্যামেরা একবার এদিকে লাফাচ্ছে, একবার ক্যামেরা ওদিকে লাফাচ্ছে। কি আর বলবো, নিজের কার্যকলাপ দেখে নিজেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে এসে দেখছি এই অবস্থা। তো ভাবলাম তো চলো, এই অবস্থা যখন হচ্ছে তখন তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই। তো এই কাকুর কাছ থেকে এই গাছগুলো নিলাম, এনে কিন্তু এতটুকুও দাম কমান না। অবশ্য প্রত্যেকটা দোকানেই কিন্তু এইরকমই দাম, বেলার দিকে একটু দামটা কম হবে কিন্তু অনেক যে ভালো ভালো ভেরিয়েন্টগুলো না সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, তাই জন্য এখনই নিয়ে নিলাম। আর একটা দিশি পিস লিলি নেবো বলেছিলাম আমি আগের দিনকেই তোমাদেরকে, সেখানে এখনও কিন্তু ফুল হয়নি, সেই গাছটা নিয়েছিলাম আমি 150 টাকা করে। আর আমার কাছে তো একটা এমনি হাইব্রিড পিস লিলি আছেই, তোমরা জানো, দেখেইছো আমি আগের বারে যখন এসেছিলাম তখন কিনে নিয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা প্রায় শেষের দিকেই চলে এসেছে, তোমরা আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর কিছু যদি তোমাদের কোয়ারিজ থাকে সেটাও আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কেউ কেউ আমাকে লিখেছো যে দিদি তুমি যে গাছগুলো কিনে নিয়ে গেছো সেইগুলো কীভাবে সাজালে, কীভাবে কোথায় রাখলে, সেগুলো আমাদের সাথে শেয়ার করো। আমি অবশ্যই সেগুলো শেয়ার করব। আমি ভীষণই দুঃখিত যে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমার মায়ের শরীরটাও খুব খারাপ ছিল, বাবার শরীরটাও খারাপ ছিল, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, দুজনেরই ঠান্ডা লেগেছিলো, জ্বর হয়েছিল, তারপরে এরপরে আমার ছেলের পরীক্ষা স্টার্ট হয়েছে, তাই জন্য আমি কন্টিনিউ আমার ভিডিওগুলোকে করতে পারছি না। সেই জন্য তোমাদের কাছ থেকে আমি অনেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি। ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি কিন্তু অবশ্যই রেগুলার আমার ভিডিওগুলোকে দেবো। তোমরা এইভাবেই আমাকে ভালোবেসো, এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের যার যা কোয়ারিস আছে, যে যেটা দেখতে চাও, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখান থেকে গাছটা নিয়ে আজকে বাড়ি চলে যাব। বেশিক্ষণ টাইম স্পেন্ড করা যাবে না, সোমবার যেহেতু ছেলের অঙ্ক পরীক্ষা, ওকে গিয়ে ওর পাশে একটু বসতে হবে, ওকে একটু দেখিয়ে দিতে হবে, তাই জন্য আজকে বেশিক্ষণ থাকবো না। আর বেলার দিকেও আর আসা হবে না, একটু পাখিদের জন্য সিট মিক্স কেনার ছিল, কিন্তু এখন যা ভিড় আছে আমি ভেবেছিলাম সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব, কোনটা কী দাম আছে না আছে, কিন্তু আজকে সেগুলো দেখাতে পারলাম না। নেক্সট দিনকে আমি কিন্তু অবশ্যই অনেক কিছু দেখাবো, আর তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমাদের কী দেখার আছে, কোনটার কী দাম যদি জানার থাকে আমাকে কিন্তু কমেন্টস করো, আমি তার ওপরে ভিডিও অবশ্যই বানাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, টাটা।